আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম সুন্দর বিকেলের স্ন্যাক্সে এটা সুন্দর খাওয়া যাবে এবং খুবই হেলদি, খুব সামান্য উপকরণে এটা বানানো যায়। বাচ্চারা তো খুবই পছন্দ করে এবং বড়রাদেরও খুবই ভালো লাগবে এবং খুব সামান্য উপকরণে। সেটা হচ্ছে পনির ভেজ রোল। তো এটা একদম সামান্য ইয়েতে করেছি আমি, কীভাবে করলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই বন্ধুরা আমার কী কী লাগবে ভেজ পনির রোলে। আমি নিয়েছি একটুখানি বাঁধাকপি আর গাজর, একটু কুচিয়ে কেটে নিয়েছি, এইভাবে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকাম। আর নিয়েছি শশা কুচি, শশাটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর পনির এইভাবে আমি টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। এবার আমি এই বাঁধাকপি আর ক্যাপসিকামটা একটু সর্তে করে নেব, আর পনিরটাও একটু সর্তে করে নেব হালকা, একমাত্র শসা আর পেঁয়াজটা আমি কাঁচা রাখবো। তাহলে চলুন চলুন দেখে নিই। আমি গ্যাসে একটা ছোট তাওয়া বসিয়ে দিয়েছি, এবার এটাতে সামান্য একটু তেল দেবো, একদম সামান্য, জাস্ট একটুখানি ভেজ আর পনিরটাকে একটুখানি সর্তে করার জন্য। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পনির, গরম হয়ে গেছে আমার তাওয়া, তো প্রথমে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট একটুখানি খালি নুন দিয়ে এটা নেড়ে নেবো, কাঁচা দিলেও কোনো ক্ষতি নেই। একটু সামান্য নেড়ে নেবো খালি, একটু সামান্য লবণও দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ সেটাই হয়ে যাবে, অনেকটা বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যেতে পারে। এটাকে একটু হালকা আমি সতে করে নিলাম। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার সামান্য একটু ওই প্যানেই আরেকটু দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, 1 চা চামচের মতন। তেল গরম হয়ে গেছে, এবার এতেই আমি দিয়ে দেবো, গ্যাসটা আমি কমিয়ে নিচ্ছি একদম, এতেই দিয়ে দেবো গাজর আর টমেটোটা। এটাকে একটু হালকা সতে করব, এটা একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগবে, রোলে একদম নরম হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। জাস্ট একটু সামান্য মিডিয়ামে আমি গ্যাসটা দিয়ে এটাকে একটু সতে করে নেবো। একটু লবণও দিয়ে দেবো। হাফ চামচ মতো লবণ দিলাম। এবার গ্যাসটা একটু কমিয়ে এটাকে একটু সামান্য নরম হতে দেবো, বেশি ঢাকবো না, ঢাকলে জল উঠে যাবে। জাস্ট একটু সতে করে নেবো।
মোটামুটি একটু নরম হলে তারপরে আমি লাস্টে ক্যাপসিকাম দেবো, কারণ ক্যাপসিকাম একদম গলে যাবে আগে দিয়ে দিলে। মোটামুটি একটু নরম হয়েছে, এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেবো এর মধ্যে। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে বেশি জল না ওঠে। যা 2-3 মিনিটের জন্য একটুখানি রেখে দিচ্ছি হাই ফ্লেমে। এটা খুবই একটা হেলদি খাবার হবে, কারণ এর মধ্যে আমি বিশেষ কিছুই দেবো না, তেলও বেশি লাগবে না। এবং আজকে রোলটা আমি একদম আটা দিয়ে করব, ময়দা মেশাবো না, যে আটা দিয়ে আমরা রুটি করি সেই আটাতেই করব। ব্যাস এটা মোটামুটি আমার হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রে আমি আটা দিয়ে নিয়েছি, ময়দা দেবোই না একদম, আটাই দিয়ে করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণটা একটু বেশি দেবো কারণ যেহেতু এটা রোল বানাচ্ছি। আর দিয়ে দেবো একটু ঈষদুষ্ণ গরম তেল, অল্প বেশি না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে এটা আমি মেখে নেব। বেশি পাতলা করে বেলবো না, একটু শক্ত শক্ত করে মাখবো। আমি একটু অল্প অল্প করে জল দিয়ে মাখছি, কারণ বেশি জল একবারে দিয়ে দিলে এটা নরম হয়ে যেতে পারে। আটাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি আধ ঘন্টা একটু ঢেকে রেখে দেবো রেস্ট পজিশনে, যাতে আটাটা সেট হয়ে যায়। এটাকে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি আটাটা থেকে এইভাবে লেচি কেটে নিয়েছি সবগুলো, একটু বড় সাইজের লেচি নিয়েছি, কেন কি এটা রোল বলে একটু মোটা করে বেলবো সেই জন্যে। এবার এটাকে আমি সামান্য সামান্য আটা দিয়ে বেলে নেব। অল্প অল্প আটা দিয়ে বেলে নেব। একটু বড় করেই বেলবো, তাহলে রোলটা দেখতেও ভালো হবে। এইভাবে একটু বড় করে বেলবো, কিন্তু একটু মোটা করে, বেশি পাতলা দিলে শক্ত, বেশি শক্ত হয়ে যাবে। এই দেখুন আমি এরকম মোটা করে মেলে নিয়েছি। এবার এটা আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি উনুনে, এবার এটাকে ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো আমি। একটু সামান্য এই পাশটা শক্ত হবে, তারপর উল্টে দেবো। গ্যাসটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি।
গ্যাসটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি এখন এই পাশটা মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো, দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দেবো। পাশটা তেল ব্রাশ করে দেবো যাতে বেশি তেল না লাগে, কারণ এখন সবাই একটু তেল কম খেতেই পছন্দ করেন। এবার ওই সাইডটা একটু উল্টে দেবো। এভাবে দিকটা একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা বাড়িয়ে আমি এটাকে একটুখানি পরোটার মতন, প্রায় পরোটার মতনই ভেজে নেবো, তাহলে দেখতেও ভালো হবে। তেলটা আরও কম দিলেও চলে। এইভাবে ভেজে নেবো। এবার আমি এটাকে নামিয়ে নেবো একটা প্লেটে, গ্যাসটা কমিয়ে দিলাম। এভাবে আরও একটা এইভাবে আমি ভেজে দেখাচ্ছি। গ্যাসটা হয়ে গেল, এইবার অল্প একটু তেল দেবো, ব্রাশ করে দেবো তেলটা। এটা বানানো খুবই সোজা, খেতে তো খুবই ভালো লাগবে, বাচ্চারা খুবই পছন্দ করে এরকম টাইপের রোল, এবং হেলদিও বটে, কারণ এতে কোনো খারাপ কিছু থাকছে না, আর তেলও কম, আর একদম আটাতে তৈরি করছি এটা, সুতরাং এটা হেলদিও এবং খেতেও সুস্বাদু, বানানো খুব সোজা দেখলেন আপনারা। এই সাইডটা হয়ে গেছে আমার, বেশি ভাজলে আবার শক্ত মতন হয়ে যাবে, সেজন্য বেশি ভাজা যাবে না, একটু হাই হিটে ভাজতে হবে, তাহলে দেখতে ভালো হবে। এইভাবে সবগুলো আমি এইভাবে ভেজে নেব। এবার আমি একটা করে এই পরোটাটা একটা করে নিয়ে নেব এখানে একটা প্লেটে। এবার তার মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম আর গাজর, যেটা আমি সতে করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেবো পনির, পনিরের টুকরো। এইভাবে দিয়ে দেবো শশা কুচি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দেবো, এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো সস, টমেটো সস হালকা করে দেবো, আর দিয়ে দেবো চিলি সস, চিলি সস। এবার এটাকে এইভাবে মুড়িয়ে, এটাকে এইভাবে মোড়াবো, রোল করে নেবো,
রোল করে এবারে টিস্যু পেপার দিয়ে এটাকে আটকে দেবো। তাহলে তৈরি হয়ে গেল আমার একদম হেলদি ভেজ পনির রোল, খুব সিম্পল এতে ওয়েতে। এটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে এবং খুব হেলদিও, সেই জন্য এটা বাড়িতে মাঝে মাঝে বানালে কোনো অসুবিধা নেই, বাচ্চারাও পছন্দ করবে এবং বড়রাও এটা খেতে পছন্দ করবে। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।